ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ছোট্ট বন্ধুরা, এর আগে আমরা স্বরবর্ণ, ১১টি স্বরবর্ণ লিখে দেখিয়েছি এবং ABCD ২৬টি অক্ষর সেটাও লিখে দেখিয়েছি। তার ভিডিও রয়েছে আমার এই নার্সারি একাডেমি চ্যানেলটিতে। আজকে আমরা ব্যঞ্জনবর্ণ লেখা শিখব। ব্যঞ্জনবর্ণ লেখার পদ্ধতিগুলোকে আমি দুটি পর্বে ভাগ করেছি, দুটি ভিডিওতে এটি শেষ করব। আমাদের আজকের ভিডিওর প্রথম বর্ণমালাটি হলো প। আমরা লেখা শিখছি প কিভাবে লিখতে হয়। এরপরে ফ, এরপর ব, ভ, ম, অন্তস্থ জ, র, ল, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, ডয়বিন্দু ড, ঢয়বিন্দু ড, অন্তস্থ অ, খণ্ডত, অনেশ্বর, বিসর্গ। আমাদের সবশেষ বর্ণটি চন্দ্রবিন্দু। বন্ধুরা, আমাদের এই ভিডিওতে আমরা জানলাম কিভাবে ব্যঞ্জনবর্ণের প থেকে বিসর্গ পর্যন্ত লিখতে হয়, সে পদ্ধতিটি আমরা জানলাম। এই চ্যানেলের ব্যঞ্জনবর্ণের প্রথম পর্বে লেখার পদ্ধতি দেখানো হয়েছিল ক থেকে দন্ত ন পর্যন্ত। এছাড়া নার্সারি একাডেমি এই চ্যানেলটিতে স্বরবর্ণ লেখার পদ্ধতি এবং ইংলিশ অ্যালফাবেট ABCD সেগুলো লেখার পদ্ধতি দেখানো হয়েছে। আশা করি তোমরা সেগুলো দেখে নেবে। আজকে এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।